প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমার সাথে তোমাদের পরিচয় হয়েছে। দুর্গাপূজার ছুটির কারণে একটি ক্লাস বন্ধ ছিল। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হিসাব হিসাবের শ্রেণী বিভাগ ও হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি। আজকে লেকচার হিসাব বিজ্ঞান প্রথম পত্র লেকচার 4। আজকের আমরা প্রথমে হিসাব বলতে কি বুঝি, হিসাব বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং আয় ব্যয়ের সংক্ষিপ্ত তালিকাকে আমরা হিসাব বা ইংলিশে বলে অ্যাকাউন্ট আমরা বুঝি। এবং হিসাবের শ্রেণী বিভাগ, হিসাব শ্রেণী বিভাগ আমরা ইতিপূর্বে দুইটি পদ্ধতির মাধ্যমে আমরা হিসাবের শ্রেণী বিভাগ বিন্যাস করি। পদ্ধতি সনাতন পদ্ধতি অনুযায়ী হিসাবের শ্রেণী বিভাগ তিনটি, অর্থাৎ হিসাবের শ্রেণী বিভাগ তিনটি। এক নম্বরে হলো ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব। নাম্বার দুই সম্পত্তিবাচক হিসাব। দুই নম্বরে সনাতন পদ্ধতিতে এক নম্বরে ব্যক্তিবাচক হিসাব, দুই নম্বরে সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। নাম্বার তিন, তিন নম্বরে নামী বায়ের আর একটি নাম আছে আয় ব্যয় বাচক হিসাব। তিন নম্বরে নামী বা আয় ব্যয়, আয় ব্যয় বাচক হিসাব। তাহলে সনাতন পদ্ধতি অনুযায়ী তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ব্যক্তিবাচক হিসাব, দুই নম্বরে সম্পত্তিবাচক হিসাব, তিন নম্বরে নামী বা আয় ব্যয় বাচক হিসাব। তেমনি ভাবে আধুনিক পদ্ধতি অনুযায়ী আধুনিক আধুনিক বা সমীকরণ পদ্ধতি অনুযায়ী আমরা হিসাবকে ছয়টি ভাগে শ্রেণী বিন্যাস করি। এক নম্বরে হলো ব্যয় হিসাব, দুই নম্বরে আয় হিসাব, তিন নম্বরে সম্পত্তি হিসাব, তিন নম্বর চার নম্বরে দায় হিসাব, পাঁচ নম্বরে উত্তোলন হিসাব, ছয় নম্বরে মূলধন হিসাব। অনেক অনেক রাইটারের বইতে তোমরা দেখবে পাঁচ ভাবে বিভক্ত করা, কিন্তু সনাতন পদ্ধতি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি ও আধুনিক পদ্ধতি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি ভিন্ন। তবে দুইটি পদ্ধতি আমাদের জানা দরকার, বিভিন্ন সময় অঙ্ক করার সময় এই পদ্ধতির প্রয়োজন হবে। এবং সূত্র অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রতে, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র দেখানোর জন্য ছয়টি ভাগে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথমে সনাতন পদ্ধতিতে যে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি আছে, এক নম্বরে হলো ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাবে, ব্যক্তিবাচক হিসাবে যে সম্পদ আসে সেই সম্পদ ব্যক্তিবাচক হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যখন নাম অতপ্রতভাবে জড়িত থাকে তাকে ব্যক্তিবাচক হিসাব হিসাবে গণ্য করা হয়। ব্যক্তিবাচক হিসাবে যে গ্রহণ করে সে ডেবিট, আর যে দান করে অর্থাৎ প্রদান করে সে এই প্রদানকারীকে বলা হয় ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে যে সম্পদ আসে সেই সম্পদ ডেবিট, আর যে সম্পদ চলে যায় তাহলেও ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, সনাতন পদ্ধতিতে এই যে তৃতীয় নম্বরে নামিক বা আয়ব্যয়বাচক হিসাব, এইটা হিসাবের বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ নামিক হিসাব বা আয়ব্যয়বাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সকল ব্যয় লোকসান বা লোকসানের আরেক নাম ক্ষতি, সকল ব্যয় ও লোকসান ডেবিট এবং সকল আয় লাভ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, সনাতন পদ্ধতি অর্থাৎ ব্রিটিশ পদ্ধতি, বর্তমানে লেটেস্ট পদ্ধতি অর্থাৎ আমেরিকান পদ্ধতি বা আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, এক নম্বরে ব্যয় হিসাব, এক নম্বরে ব্যয় হিসাব। ব্যয় হিসাবে বলা আছে যে
ব্যয় হিসাব, এক নম্বরে ব্যয় হিসাব, অর্থাৎ ব্যয় হিসাবে, ব্যয় হিসাব হলো যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। দুই নম্বরে সম্পদ হিসাব, তোমাদের বোঝার সুবিধার্থে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সুবিধার্থে বৈশ একটু সাদৃশ্য রেখে তোমাদের বোঝার সুবিধার্থে দুই নম্বরে ওখানে আয় হিসাব থাকলেও আমি এখানে দুই নম্বরে দেখাচ্ছি ব্যয় হিসাব তোমাদের সুবিধার্থে। অর্থাৎ সম্পদ হিসাবে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, সম্পত্তি হিসাবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তিন নম্বরে উত্তোলন হিসাব, অর্থাৎ উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট, উত্তোলনের পরিমাণ হ্রাস পেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, চার নম্বরে আমরা ব্যয়ের বিপরীত শব্দ যেহেতু আয়, সেই কারণে আমরা সামঞ্জস্য মনে রাখার সুবিধার্থে চার নম্বরে আয় হিসাব, ব্যয়ের বিপরীত শব্দ যেহেতু আয়, তার ব্যয় হিসাবে যদি ব্যয় ডেবিট হয় সেক্ষেত্রে আয়ের ক্ষেত্রে হবে তার বিপরীত, অর্থাৎ আয় হ্রাস, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আর আয় হ্রাস পেলে, হ্রাস পেলে বা হ্রাস পেলে হাজাবলা আকার দন্তুষ্ঠা হ্রাস, কিন্তু কেউ কেউ বলে হ্রাস, কিন্তু আসলে উচ্চারণ হবে হ্রাস পেলে আয়ের ক্ষেত্রে, আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তেমনিভাবে সম্পদের বিপরীত শব্দ দায়, এজন্য সম্পত্তির ক্ষেত্রে যেহেতু আমরা লিখেছি সম্পদ বৃদ্ধি পেলে, সম্পদের বিপরীত যেহেতু দায়, তা দায়ের ক্ষেত্রে দায় হ্রাস পেলে ডেবিট আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। ছয় নম্বরে মূলধন হিসাব, মূলধন হিসাবের ক্ষেত্রেও মূলধন হ্রাস পেলে ডেবিট, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এই লেখাপড়া তোমাদের এই অনলাইনে ক্লাসের পাশাপাশি, তোমাদেরকে বিশেষ করে লেখাপড়ার পাশাপাশি আমরা যদি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সাথে সম্পৃক্ত না থাকি তাহলে বিপদগামী হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে তোমরা এই অনলাইন ক্লাসের সাথে সাথে তাতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্যে চর্চা লিপ্ত থাকো, এই জন্য তোমাদেরকে লিপ্ত থাকার জন্য আহ্বান করছি। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা আলোচনা করব সমীকরণ পদ্ধতি, অর্থাৎ হিসাবের সমীকরণ, এই আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, সকলকে ধন্যবাদ।